সেনবাগ উপজেলার স্থায়ী বাসিন্দা যারা অসুস্থ হয়ে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না, তারা ছয়টি নির্দিষ্ট রোগের জন্য প্রকৃত ডকুমেন্ট উপস্থাপন সহ আবেদন করলে সমাজসেবা অধিদপ্তর থেকে চিকিৎসা সহায়তা হিসেবে এককালীন ৫০,০০০ টাকা অনুদান নিতে পারবেন। অনুদানের আওতাভুক্ত দুরারোগ্য রোগসমূহ হল ক্যান্সার, এক্ষেত্রে আবেদনের সাথে হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি, বোন মেরো রিপোর্ট এবং অন্যান্য টেস্ট রিপোর্ট সংযুক্ত করতে হবে। কিডনি রোগ, এক্ষেত্রে অ্যাকিউট রেনাল ফেলিয়ার অথবা ক্রনিক রেনাল ফেলিয়ারে আক্রান্ত ডায়ালিসিস সেবা গ্রহীতা কিংবা কিডনি প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছেন অথবা প্রতিস্থাপন করেছেন এমন রোগী সহায়তা পাবেন। আবেদনের সাথে রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনের মাত্রার রিপোর্ট সংযুক্ত করতে হবে। লিভার সিরোসিস, এক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট সংযুক্ত করতে হবে। স্ট্রোকে প্যারালাইজড, আবেদনটি নিউরোলজিস্ট কর্তৃক প্রত্যয়িত হতে হবে এবং এমআরআই সিটি স্ক্যান রিপোর্ট সংযুক্ত করতে হবে। শিশুদের জন্মগত হৃদরোগের ক্ষেত্রে ইকোকার্ডিয়াম রিপোর্ট সংযুক্ত করতে হবে। থ্যালাসেমিয়া, এক্ষেত্রে রক্তের হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এবং অন্যান্য প্রযোজ্য পরীক্ষার রিপোর্ট সংযুক্ত করতে হবে। উক্ত রোগসমূহে আক্রান্ত যে কেউ সেনবাগ উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করতে পারবেন। মনে রাখবেন, সমাজসেবা অফিস থেকে সকল সেবা বিনামূল্যে প্রদান করা হয়, কারো প্ররোচনায় প্রতারিত হবেন না। বিস্তারিত জানতে সরাসরি সেনবাগ সমাজসেবা দপ্তরে এসে যোগাযোগ করুন।